দরবার হলের যেই ভিতরের পরিবেশ সেটি তো আমরা দেখছিলাম ভাস্কর ভাদুরী কিন্তু ইতোমধ্যেই বঙ্গভবনের খুব কাছেই পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই যে খনের অপেক্ষা সবার সবাই তাকিয়ে আছেন যে এদিকে আর মাত্র ত্রিশ মিনিটের অপেক্ষা এবং আপনি যেমনটি বললেন এই যে শপথ পাঠ করানোর যেই আনুষ্ঠানিকতা সেটি আসলে কম সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে অর্থাৎ পনেরো মিনিটের মধ্যেই হয়তো সম্পন্ন করা হবে ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী যেই গাড়ি বহরটি সেটি কিন্তু বঙ্গভবনের খুব কাছে পৌঁছে গেছে খুব কম সময়ের মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গ দরবার হলে ভেতরে যেই অতিথিবৃন্দ আছেন ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন দুইজনের কথা বিশেষভাবে বলতেই হয় যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন তার মধ্যে অন্যতম আলোচিত মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি এই সতেরো সদস্যের বিশিষ্ট যে উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে আছেন তার সাথে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা মাত্রই দেখছিলাম মোহাম্মদ নাহিদ ইসলাম সেখানে উপস্থিত আছেন এছাড়াও উপস্থিত আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত চল্লিশ জনের একটি টিমও সেখানে পৌঁছে গেছেন সেখানে পৌঁছেছেন আওয়ামী লীগ বাদে বাকি যে সকল রাজনৈতিক দল রয়েছে তার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা দেখেছি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যে গণ্যমান্য কর্মকর্তারা আছেন তারাও সেখানে পৌঁছেছেন আসলে বলাই চলে মধ্যকথা বঙ্গভবন প্রস্তুত সকল আনুষ্ঠানিকতার জন্য সব ধরনের যেই প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে বঙ্গভবনের বাইরে এখন শুধুমাত্র অপেক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী যেই গাড়ি বহর সেটি ইতোমধ্যেই প্রবেশ করবে এবং সেখানে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারে নিরাপত্তার চাদরেই বঙ্গভবনের চারদিক ঢেকে ফেলা হয়েছে